জাটকা নিধন চলছে ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে দেখা নেই বড় ইলিশের। সাধারণ জেলেদের অভিযোগ, প্রভাবশালীরা জাটকা সহ সব ছোট মাছ ধ্বংস করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না মৎস্য অধিদপ্তর এবং প্রশাসন। প্রতিনিধি ফয়সাল বিন ইসলামের তথ্যচিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট। জাটকা নিধনের মহোৎসব চলছে দ্বীপ জেলা ভোলার বিভিন্ন নদী ও সাগর মোহনায়। হাটবাজার এবং মৎস্য আড়তগুলোতে প্রকাশ্যে বিক্রি হচ্ছে জাটকা। মৎস্য অধিদপ্তর বা প্রশাসনের কোনো অভিযান চোখে পড়ে না কোথাও। জেলেদের অভিযোগ, নিষিদ্ধ জাল দিয়ে প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় নিধন করা হচ্ছে সব প্রজাতির ছোট মাছ। মশারি জাল, বাদা জাল, বিন্দি জাল, এগুলা গাঙ্গে গাঙ্গের ঘুরা ঘুরা মাছগুলা সব ধরিয়া ফেলায়। আমরা নদীতে যেই পরিছি, নৌকার তেলের খরচ, তেলের দাম বেশি, এরপরে যাইলে কোস্টগার্ডে ধরিয়া জাল মাল ফুরিয়া লায়। মধ্যে দিয়া নদীতে মাছ ছিল না, এখন একটু মোটামুটি মাছ ফরে কোন রকম বাগি যুগি দিয়া বাগি চলে। নদীতে এখন বড় মাছ নেই বললে চলে, হয়তো দুই একটা মাছ জেলেরা পায়, কোন কোন জেলে পায়, কোন কোন জেলে পায় না। আর এখন যে মাছ পাইতেছে এই মাছ আড়তদারদেরও তো তেমন একটা পোষে না, জেলেদেরও পোষে না। যদিও জেলা মৎস্য কর্মকর্তা বলছেন নিষিদ্ধ জাল ধরতে অভিযান অব্যাহত আছে। জাটকা রক্ষা কার্যক্রম 1 নভেম্বর থেকে শুরু হয়েছে এবং এটা আগামী 30 জুন পর্যন্ত চলবে। এ পর্যন্ত আমরা 46টি মোবাইল কোড বাস্তবায়ন করেছি, আমরা 154টি অভিযান পরিচালনা করেছি। তো আশা করি আমরা এই জাটকাকে যদি রক্ষা করতে পারি তাহলে এখানে ইলিশের প্রচুরতা বাড়বে। জাটকা নিধন বন্ধ করা গেলে সুস্বাদু বড় ইলিশ পাবে সারা দেশের মানুষ, এমনটাই আশা ভোলার সচেতন জেলেদের। বাংলা ভিশন News Desk.